হ্যালো বন্ধুরা, আমি আজকে পুলি পিঠা বানাচ্ছি বিকেলে সন্ধ্যা খাওয়ার জন্য। এই যে সুজিটাকে কাই করেছি, করে এখন নারকেল পুর দিয়ে বানাচ্ছি। তারপর ক্ষীর বানাবো, ক্ষীরের মধ্যে দিয়ে এটাকে অল্প বয়েল করব, এলাচ দিব, দিয়ে বানাবো। এই বানিয়ে যখন খাবো এটাও আপনাদেরকে দেখাবো আমি। এই যে নারটা আমার সুজি, সুজিকে কাই করে এটাকে অল্প জল দিয়ে মেখে এটা রেখেছি। তারপরে যে নারকেলের পুর, এইটা ভিতরে ঢুকিয়ে বানাচ্ছি। খেতে খুব ভালো লাগে, তেলের তে ফ্রাইও না কিছু না, কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে পুরো সম্পূর্ণভাবে দেখাবো। এই যে আমি পুলিগুলো এখন দুধটাকে অল্প শুকিয়েছি, এলাচ দিলাম। এলাচ দিয়ে এখন এই ফুটন্ত দুধের মধ্যে আমি এই পুলি বানিয়ে রেখেছিলাম, এই পুলিগুলো এখন দিচ্ছি। অল্প সময় রাখবো দুধের মধ্যে, তারপর সবাইকে সার্ভ করে দেব। আপনারাও একদিন বানাবেন, এরকম বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে জানাবেন কমেন্ট করে কীরকম লাগলো। আর খেতে খুব ভালো হয়, এটাতে তেল টেল কিছু লাগে না, বানানো সোজা একদম। খেয়ে ভালো লাগলে জানাবেন বানিয়ে, আর আমার তো খুবই ভালো লাগে খেতে।